বেশ কিছুদিন ধরে রাজ্যবাসী ভয়ঙ্কর গরমে নাজাল হয়েছে। এর মাঝেই স্বস্তির খবর শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর। বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে, তাপমাত্রা থাকবে স্বাভাবিকের চেয়ে বেশ কিছুটা বেশি। বৃষ্টির সঙ্গে সঙ্গে দাপ্তাহ থাকবে, পাশাপাশি বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। আবহাওয়া অফিসের তরফে বলা হয়েছে, শনিবার সকালে আকাশ কিছুক্ষণ পরিষ্কার থাকলেও পরে কলকাতার আকাশও মেঘের আনাগোনা শুরু হবে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে মোটামুটি রাজ্যের 15টি জেলায়। বেশ কিছুটা বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা, বাতাসে বাড়বে আর্দ্রতা। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রবিবার অর্থাৎ 27 মার্চ সকালের মধ্যে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের 8টি জেলায়। তে হালকা বৃষ্টি হলেও বেশি বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায়। আগামী 3-4 দিন উত্তরবঙ্গের তাপমাত্রা সেভাবে বাড়লেও তা স্বাভাবিকের চেয়ে বেশ কিছুটা বেশি থাকবে। তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে 2-4 ডিগ্রি সেলসিয়াসের বেশি। আজ মূলত আকাশ মেঘলা থাকবে, কিছু এলাকায় বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের লেটেস্ট আপডেট। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আবার গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন।